السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين، وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের 45তম ক্লাস। আমরা আছি হলো রিডার 4 লেসন 8 এ। আজকে আমাদের প্রথম সেশন এক্সারসাইজ 3। এক্সারসাইজ 3 তে এখানে আমরা কোয়েশ্চন করা আছে একটা এবং ক্লু দেওয়া আছে, সেই অনুযায়ী আমাদেরকে আনসার দিতে হবে। এবং এর আগের লেসন গুলাতে আমরা যেটা শিখেছি সেটার উপরেই ভিত্তি করে এই প্রশ্নগুলো এবং আনসার গুলো হবে। আফরিনা ম্যাডাম, আপনি আপনি ওটা পড়েন এবং অর্থ পড়েন। মাদা ইউরিদু হা উলাই তুল্লাবু, ছাত্ররা কি চায়? এই ছাত্ররা কি চায়? অয়ুজিবু তালিবু, এবং মানে যে যে উত্তর দিবে তাকে বলা হচ্ছে যে সে উত্তর দিবে, এবং অয়াকুলু সে বলবে হা উলা ই ইউরিদু না, এরপর তার সাথে আন যুক্ত করে, অর্থাৎ মাস্তার মুআউয়াল যুক্ত করে সে একটা আনসার দিবে। তো সেটার জন্য আগে একটা বাংলা উত্তর হলে ভালো হয়। আমরা এখানে বলি, বাংলাতে বললে ভালো হয়, যেমন ইয়াজহাবু না ইলাল মালাবে। তাহলে আপনি এখন বলবেন ম্যাডাম যে উত্তরটা এমন, দেখেন এতটুকু নিতে হবে, হা উলাই ইউরিদু না আন, এই পর্যন্ত আপনি নেবেন এবং সেটার সাথে এটা বলবেন, কিভাবে বলবেন? আন ইয়াজ হাবুনা প্রথম থেকে আসেন, প্রথম থেকে আসেন, হা উলাই ইউরিদুনা আন ইয়াজ হাবুনা ইলাল মালাবি। আনটা কি করে, আন আনের কাজ কি? মাসদার মুআউয়াল মানসুব করে পরের ভার্বটাকে, পরের ভার্বকে, পরের ভার্বকে মুদারিকে মানসুব করে দেয় আন, ঠিক আছে, মুদারিকে মানসুব। আচ্ছা, ইয়াজ হাবুনা মানসুব হলে কেমন হবে? মানসুব হলে স্যার আন ইয়াজ হাবুনা হবে। আচ্ছা, আপনি বলেন না, এখানে ইয়াজ হাবুনা তে ইয়াটা কি? বহু বচনের আলামত, ইয়া ইয়া ও ও মুদারির আলামত, আমি নুনটা ভাবছি। আচ্ছা, জালহাবা রুট, রুট, ওয়াওটা দুয়ার, দুয়ার, আর নুনটা বহু বচনের আলাম, বহু বচনের আলাম, নুনটা হলো মারফুর, নুনের উপস্থিতি মারফুর আলামত, নুনের উপস্থিতি মারফুর আলামত। আর নুন যদি চলে যায়, নুন আসে নুন যায় আমরা পড়েছি না, তাহলে মানসুব অথবা মাজজুম হয়, ভার্ব মাজরুর হয় না, মানসুব অথবা মাজজুম হয়। এই নুনটা যদি চলে যায় তাহলে এই ভার্বটা হয় মানসুব হবে অথবা মাজজুম হবে। তো আন যেহেতু মানসুব করে দেয়, সুতরাং এটা মানসুব হবে। এখন আপনি বলেন। তাহলে আন ইয়াজহাবু, হ্যাঁ সুন্দর করে প্রথম থেকে বলেন, হা উলাই ইউরিদুনা আন ইয়াজহাবু ইলাল মালাবি। ইয়াজহাবু তে একটা মাদ হবে, আলিফ অফ প্রোটেকশন চলে আসবে নুনের জায়গায়,
ইয়াজহাবু ইলাল মালাবি। এখানে তো নুন আছে স্যার, কোথায় নুন? তাহলে অর্থ কি হবে? তাহারা খেলার মাঠে যেতে চায়, যেতে চায়। বস্তুর ক্ষেত্রে বলেন তাহলে এগুলো। হ্যাঁ, এগুলো বস্তু এবং মানুষ ক্ষেত্রে ব্যবহার হয় একই ভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বস্তু হলে এগুলো, আর ব্যক্তি হলে এনারা বা এরা। আপনি আপনার সেটা সম্পর্কের উপর ভিত্তি করে, যেমন আপনার টিচারদের কথা আপনি যদি বলেন তাহলে হবে এনারা, আর যদি আপনার বাচ্চাদের কথা বলেন যাদেরকে আপনি আরো কাছে থেকে বলেন তখন এরা, এভাবে বলা যায়। তো সেভাবে আর কি, যেভাবে আপনি অনুবাদ হয় সেভাবে করে। হা উলাই, ইয়াস। তারপরে ম্যাডাম, ইয়াস কুনুনা ফি মাহা মাহাজিল জামিআতি, ইয়াসকুনুনা সাকানা ইয়াসকুনু, বাস করে তারা ছাত্রাবাস, ইউনিভার্সিটির ছাত্রাবাসে বাস করতে চায়, থাকে, থাকতে চায়। না, এইখানে যেটা আছে থাকে, এখন আপনি ওইটা যোগ করে বলবেন। আচ্ছা, ওটা হচ্ছে হাউলা ইউরিদুনা আন ইয়াসকুনু ফিল ফি মাহাজিল জামিয়াতি। মাহাজিল জামিয়াতি। আচ্ছা, এখানে একটা তাজবিদের নিয়ম আছে ম্যাডাম, যেটা হয়তো কোরআনে দেওয়া থাকবে কিন্তু আমাদেরকে একটু খেয়াল করে নিতে হবে। এইটা তো নুন সুকুন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো নুনের পরে যখন ইয়া আসবে তখন এই নুন সুকুনটা আর উচ্চারণ হবে না। হ্যাঁ, তখন এই হামজাটা সরাসরি ইয়ার উপরে আসবে। অর্থ বলেন, তাহারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে থাকতে চায়, থাকতে চায়। আচ্ছা, এখানে ইউরিদুনা এটা একটা ভার্ব, আইয়াসকুনু এটা কি? ইউরিদু ভার্বের অবজেক্ট আর মাসদার মুআউল। আর শুধু শুধু ইয়াস কোনো, এটা এটাও একটা ভার্ব আলাদা ভাবে, এটার এটার নাম আনের কারণে, এটা হ্যাঁ এটার নাম যে আপনি বলছিলেন, ঠিক বলছিলেন, আনের কারণে আনের জন্য মানসুব হয়েছে। হ্যাঁ, মুদারি মানসুব, এটা একটা মুদারি মানসুব ভার্ব। ইয়াস কোনো, সুন্দর। আরো একটা বলেন আপনি। ইয়াজলিসুনা ফিস সাফিল আউয়ালি, ফিস সাফিল, ফিস সাফিল আউয়ালি, প্রথম তারা, ইয়াস ইয়াজলিসুন প্রথম সারিতে বসবে, তারা বসে, তারা প্রথম সারিতে বসে, বসে। এখন বলেন তারা প্রথম সারিতে বসতে চায়। হা উলাই ইউরিদুনা আন ইয়াজলিসু ফি সাফিল আউয়ালি। ঠিক আছে স্যার, জি, অর্থ বলেন। ও, তাহারা প্রথম সারিতে বসতে চায়, প্রথম সারিতে বসতে চায়। ওকে, আচ্ছা ম্যাডাম, এখানে বলেন তো ফি এবং সফের সাথে কি সম্পর্ক আছে? ফি সফি, পি পি, পি, আর সফিল আউয়ালি, সফিল আউয়ালি তো নাত মানুত। ভেরি গুড, নাত মানুত, মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আচ্ছা, শাহনাজ বেগম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ, বলেন আজকে আপনি। ইয়ারজুউনা ইলাল মাহাজি এ বাদাল ইসওয়াতিস সানিয়াতি। আচ্ছা, ইয়ারজিউনা
তারা মানে হাউলায়ে ইউরিদুনা, আপনি আগে এটার অর্থ বলেন আপু, এটার অর্থ বলেন, ইয়ার জিওনা মানে কি? বের, তারা বের হবে, বের হবে না, রজা আ ইয়ার জিও, ফিরে ফিরে যা, ফিরে ফিরে আসা, ফিরে যাবে, ফিরে আসা, আচ্ছা ফিরে আসা, তারা ইলাল মাহাজি, ইলাল মাহাজি মানে হচ্ছে এটা হচ্ছে হোস্টেলে না হয়ে, হ্যাঁ হ্যাঁ হোস্টেলে, হোস্টেলে, বাদা মানে পরে, বাদা হিসতিস সানিয়াতে, সেটা ওটা তো দরকার নেই, আপনি এতটুকু বলেন প্রথম প্রথম অংশটুকু মানে অর্ধেক যেটা, হোস্টেলের দিকে ফিরে যাবে, না না ফিরে ফিরে ফেরে, হ্যাঁ ইয়ার জিওনা ইলাল মাহাজি, তারা হোস্টেলের দিকে ফেরে, বাদা মানে দিকে ফিরে, বাদা মানে পরে, পরে, গুড, এতটুকু আপনি জানেন। হিসতুন মানে হলো ম্যাডাম আপনি কি বলেন এটাকে, মনে করেন একটা স্কুলে 5টা ক্লাস হবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এই যে এক একটা ক্লাস এক একটা ঘন্টা, সেটাকে হিসতুন বলে, ঠিক আছে? ইংরেজি একটা ক্লাস, বাংলা একটা ক্লাস, ম্যাথ একটা ক্লাস, এই যে এক একটা ক্লাস বা এক একটা ঘন্টা, এটাকে হিসতুন বলে। আর আসানিয়া মানে হলো দ্বিতীয়, এখন বলেন। ও আচ্ছা, তাহলে দ্বিতীয় ঘন্টার পরে তারা তারাও তারা হোস্টেলের দিকে ফিরে আসবে, আসে আসে ফিরে আসে, এখন আপনি বলেন তারা আসতে চায়, ফিরে আসতে চায়, তাহলে হবে হাউলাই ইউরিদুনা আন ইয়ারজিউ ইলাল ইলাল মাহাজি বাদা ইসতিস সানিয়াতে, মাশাআল্লাহ, অর্থ তারা এরা, হুম এরা হোস্টেলের দিকে ফিরে আসতে চায়, ইয়াফতাহুনাল নাওয়াফিজা, ইয়াফতাহুনাল ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা, ফাতাহা মানে খোলা, হ্যাঁ ফাতাহা জানালা, জানালা, ইয়াফতাহু না মানে কি হবে, তারা জানালার দিকে, জানালা খুলতে, জানালা খুলে, তারা জানালা, জানালা খুলে, এখন বলেন তারা জানালা খুলতে চায়, তারা জানালা খুলতে চায়, হাউলায়ে ইউরিদুনা আন ইয়াফতাহু ইয়াফতাহুন নাওয়াফিজা, মাশাআল্লাহ। আচ্ছা এখন বলেন, এখানে আপনার জন্য দুইটা প্রশ্ন, একটা হচ্ছে এখানে মানসুব কোন কোন শব্দগুলো, মানসুব হচ্ছে আন আন ইয়াফতাহু, এটা একটা মানসুব, আর একটা আর নাওয়াফিজা, নাওয়াফিজা এটাও একটা মানসুব, ভেরি গুড। এখন কারণ বলেন কেন মানসুব হয়েছে, এটা হচ্ছে যে আন ইয়াফতাহু না, এটা তো অবজেক্ট, ওই যে মাসদার মু, এটা অবজেক্ট, হ্যাঁ, আর এই এটা অবজেক্ট, আর এই ভার্বের, হ্যাঁ এটা কোন ভার্বের অবজেক্ট, আইয়াফতাহু, হ্যাঁ এটা হচ্ছে যে ইউরিদু, ইউরিদুনার ভার্বের অবজেক্ট, হ্যাঁ ইউরিদুনা ভার্বের অবজেক্ট হচ্ছে আইয়াফতাহু, তারা চায়, কি চায়, খুলতে চায়, আচ্ছা তারপরে আর নাওয়াফিজা না মানে কি খুলতে চায়, জানালা খুলতে চায়, এই ভার্বের জন্য এটা যে নাওয়াফিজা এটা অবজেক্ট, হ্যাঁ সেই ভার্বটা হচ্ছে ইয়াফতাহু, হ্যাঁ ইয়াফতাহু, জি ইয়াফতাহুর অবজেক্ট হচ্ছে আন নাওয়াফিজা, জানালা গুলো, জানালা গুলো,
আচ্ছা, আর আইয়াফতাহু যদি একসাথে বলি তাহলে এটা একটা ভার্ব না নাউন? এটা হচ্ছে নাউন, নাউন। এটাকে কি বলে আরবিতে? আরবিতে ওই যে মাসদার মুআওয়াল। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে নিয়ামুল করিম, আপনি অবশ্যই অবশ্যই আগে আপনি এইটা পড়বেন এবং অর্থ বলার চেষ্টা করবেন। খুজুনা হাজিহিল মাজালাতা ইলা ইলা বুতিহিম। জি, তারা এই ম্যাগাজিন গ্রহণ করে ইলা বুতিহিম, তাদের তারা এই ম্যাগাজিনটা নেয় বা নিবে তাদের বাড়িতে। হ্যাঁ, এই ম্যাগাজিনটা তারা তাদের বাড়িতে নেবে। এখন আমরা বানাবো যে এনারা এই ম্যাগাজিনটা তাদের বাড়িতে নিতে চায়। জি, আউলাই ইরিদুনা হাজি ইরিদুনা। এবার আইয়াখুজু, আইয়াখুজু, হ্যাঁ, আউলাই ইউরিদুনা আন ইয়াখুজু হাজিল মাজাল্লাতা ইলাল বুয়ুতিহিম, ইলা বুয়ুতিহিম, ইলা বুয়ুতিহিম। তাহলে এনারা এনারা ম্যাগাজিনটি দিনগুলো বাড়িতে নিয়ে যেতে চাই, তাদের বাড়িতে নিয়ে যেতে চাই। আর এটা কি এক্সপ্লেনেশন করার চেষ্টা করব? জি প্লিজ। আচ্ছা, এখানে হচ্ছে ইউরিদুনার অবজেক্ট হচ্ছে মাজদার মাউয়াল আন ইয়া খুজু, এটা হচ্ছে মানসুব, এবং এটা হচ্ছে ইউরিদুনার অবজেক্ট। আর আলাদা ভাবে ইউরিদুন এটা একটা ভার্ব, আর হাজিল এটা হচ্ছে আপনার বদল মুবদাল। হাজিল মাজাল্লাতা বদল মুবদাল, গুড। তাহলে হাজিটা হলো অবজেক্ট এবং মুবদাল, হ্যাঁ, এবং মুবদাল, আর হাজিহির বদল হলো আল মাজাল্লাতা। এজন্য যেহেতু বদল মুবদালকে ফলো করে, তাই মুবদাল যেহেতু মানসুব সেজন্য বদল মানসুব। আচ্ছা, হাজিহির কথাটা আমাদেরকে বলেন। হাজিহি তো মানসুব হলে আমরা জানি জবর হয়, কিন্তু এখানে আমরা শেষে জের দেখতে পাচ্ছি। তাহলে এই কোয়েশ্চনটা যদি আসে যে হাজিহি মারফু মানসুব নাকি মাজরুর, তখন উত্তর হলো মানসুব। আমরা তো মানসুবের যে লক্ষণ সেটা তার মধ্যে দেখতে পাচ্ছি না, তাহলে এটার উত্তর কি হবে? হাজি, হ্যাঁ, তখন এটার আনসার হচ্ছে যে এটা মাবনি শব্দ, মাবনি। হাজা হাজিহি জালিকা তিলকা, এই শব্দগুলো মাবনি শব্দ, এগুলো পরিবর্তন হয় না চেহারার দিক থেকে, একই রকম থাকে, একই রকম থাকে। আচ্ছা, আর একটা বলেন আপনার। ইয়াকসিলুনা, ইয়াকসিলুনা উজুহাহুম, ইয়াকসিলুনা গসালা ইয়াকসিলু, ইয়াকসিলু, তারা এটাকে মুখ ধোয়ার ধোয়া তারা ধোই। তারা ধোয়ে তাদের মুখমন্ডল, মুখমন্ডল, তারা তাদের মুখমন্ডল ধোয়। হ্যাঁ, তারা তাদের মুখমন্ডল। তাহলে আমি ওটা ইয়ে করি, হাউলাই ইউরিদুনা আন আই ইয়াগসিলু ওয়া উজুহাহুম, উজুহাহুম, আই ইয়াগসিলু উজুহাহুম। এখন আউলাই ইউরিদুনা আন ইয়াগসিলু উযু উযুহাহুম, উযুহাহুম, এটা এক্সপ্রেশন। জি, চেষ্টা করব। জি,
তারা মুখমণ্ডল ধুতে চায়। এটা ইউরুদুনার অবজেক্ট হচ্ছে, ইউরুদুনা যখন ভার পাবে তার অবজেক্ট হচ্ছে মাজদার মাওয়াল আন ইয়াগসিলু, এটা হচ্ছে মানসু এবং এটার হ্যাঁ এটা অবজেক্ট ইউরুদুনা। আবার ইয়াগসিলু আবার ভার্ব, তখন ভার্ব তখন এটার অবজেক্ট হবে উজু হুয়াও না, শুধু উজুহা এটা হলো অবজেক্ট, আবার এটা মুদাফ আর উজুহা আর হুম এবং উজুহা হুম এটা হলো মুদাফ মুদাফ ইলাইহি, উজুহা হুম হলো মুদাফ। হ্যাঁ আচ্ছা আফরিনা ম্যাডাম প্লিজ, থ্যাংক ইউ জি, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এটা তো নমিনাল সেন্টেন্স, ইয়েস নমিনাল সেন্টেন্স, আর বাকি পুরাটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে? এটা হলো সাবজেক্ট, বাকি পুরোটা হলো প্রেডিকেট। এখন প্রেডিকেটটা আবার একটা ভার্বাল সেন্টেন্স, এখন আপনি আলাদা আলাদা করে সেটার কোনটা ভার্ব কোনটা ডুয়ার কোনটা অবজেক্ট কোনটা মুদাফ কোনটা মুদাফ ইলাইহি এটা আপনাকে বলতে হবে। যেমন ম্যাডাম আপনি যেহেতু প্রশ্নটা করেছেন খুব ভালো হয়েছে, তাহলে আপনি আবার আপনার মতো করে ডিপেন্ডেন্সি গ্রাফটা বলেন এখানে নিচের। আচ্ছা নমিনাল সেন্টেন্স হাউলাই সাবজেক্ট ইউরিদুনা আন এই পুরাটা প্রেডিকেট, প্রেডিকেট প্রেডিকেটটা বললেন স্যার একটা ভার্বাল সেন্টেন্স, তাহলে এই সেন্টেন্স এর প্রথম ভার্ব হচ্ছে কি ইউরিদুনা মুদারি, আর এটার অবজেক্ট হচ্ছে আন এই যে মাসদার মুআউল আইয়াগসিলু, আর ডুয়ার টুয়ার বলবো স্যার, ডুয়ার তো বললাম ডুয়ার ওয়াও না ডুয়ার এইট, ম্যাডাম আমি বলি ডুয়ারটা হচ্ছে আপনি যখন এটা দেখাচ্ছেন এটা ভার্ব তখন আপনি এটা বললেন ভার্ব, আপনি তারপরে ব্র্যাকেটে আপনি লিখবেন হোম, ডুয়ার হচ্ছে হোম, ডুয়ার হোম ব্র্যাকেটে আপনি লিখবেন ডি দিয়ে ব্র্যাকেটে হোম, এই ওয়াও এর মিনিং হচ্ছে হোম, ঠিক আছে? এই ওয়াও এর মিনিং হলো হোম। আচ্ছা দাদা একটা কোয়েশ্চেন আছে আমরা নিয়ে আসি, আজিজা তাহের ম্যাডাম প্লিজ। আচ্ছা জি, তারপর এটা ডুয়ার হোম, হ্যাঁ তারপর ইয়াগসিলু আইয়াগসিলু পুরোটা একটা নাউন মাসদার মুআউয়াল এবং অবজেক্ট। আজিজা তাহের ম্যাডাম কিছু বলবেন, একটু অপেক্ষা করুন ম্যাডাম, আনমিউট করে নিতে হবে, হ্যান্ড রাইজ হয়েছে আপনার ওইখান থেকে। আচ্ছা আফরিনা ম্যাডাম আপনি বলেন। তারপরে ইয়াগলিসু ইয়াগসিলু ম্যাডাম ইয়াগসিলু ইয়াগসিলু ভার্বের অবজেক্ট হচ্ছে কি উজুহুম না উজুহা, উজুহা এটা অবজেক্ট, আবার জি এটা মুদাফ, আবার হা মুদাফ মুদাফ ইলাই মুদাফ ইলাই গুড, এইটাই। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা আমরা আজকে এখানে শেষ করি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ম্যাডাম আপনি বলতে থাকেন, তার মধ্যে যারা যারা চায় তারা হ্যান্ড রাইজ করে ফেলবে। জি প্লিজ ম্যাডাম, নাসারা ইয়ানসুরু অর্থ আর কিছু না, নাসারা ইয়ানসুরু অর্থ। আচ্ছা নাসারা ইয়ানসুরু হচ্ছে সাহায্য, সাহায্য করা, হ্যাঁ সাহায্য এইভাবে বলবেন সাহায্য করা। তারপরে ম্যাডাম খলাকা ইয়াখলুকু, এই আরবিটা বলবেন অর্থ বলবেন, খলাকা ইয়াখলুকু সৃষ্টি করা, সুন্দর সৃষ্টি করা জি। তারপরে আবাদা ইয়াবুদু ইবাদত করা, ইবাদত করা গুড। নাজারা ইয়ানজুরু নজর দেওয়া, নজর দেওয়া
জাকারা ইয়াস কুরু জিকির করা অর্থাৎ স্মরণ করা কাতালা ইয়াক তুলু কতল করা অর্থাৎ হত্যা করা দাখালা ইয়াদ খুলু প্রবেশ করা রজাকা ইয়ার জুকু রিজিক দাতা রিজিক দেওয়া রিজিক দেওয়া হ্যাঁ দাতা তো আল্লাহ সেটা অন্য রাজ্জাক হ্যাঁ জি কাফারা ইয়াক ফুরু অবিশ্বাসী না না অবিশ্বাসী না ম্যাডাম অবিশ্বাস করা অবিশ্বাস করা হ্যাঁ অবিশ্বাস করা কুফুরি করা অবিশ্বাসী মানে এই কাফেরদেরকে বোঝায় কি স্যার হ্যাঁ না সেটা অন্য জিনিস ম্যাডাম একটা হচ্ছে করা আর একটা যে করে হ্যাঁ আমরা এখানে কাজের নামটা শিখতেছি শুধু হ্যাঁ আচ্ছা 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 স্যার স্যার হ্যাঁ কাজের নামটা ওকে তারপরে ভিডিওতে যেভাবে আছে খরাজা ইয়াখরুজু খরাজা ইয়াখরুজু বেরিয়ে যাওয়া বেরিয়ে যাওয়া আচ্ছা আমরা যে দুটো ভিডিও দিয়েছি ম্যাডাম শব্দ ভান্ডারের উপরে আপনি কি দেখেছেন জি স্যার আচ্ছা ওইভাবে করে বলতে হবে অনেক ধন্যবাদ আপনাকে আর একজনকে চাই নাহিদ পারভিন আপনি আসবেন প্লিজ যদি আপনার কোনো সমস্যা না থাকে নাহিদ পারভিন গিয়াসুদ্দিন স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাতাবা ইয়াকতুবু লেখা লেখা সাকারা ইয়াসকুরু ইয়াস সাকারা বলতে পারছি না সাকারা ইয়াসকুরু স্যার খুবই গুরুত্বপূর্ণ সাকারা ইয়াসকুরু সাকারা ইয়াসকুরু শুকর করা শুকর শুকর করা গুড হাকামা ইয়াহ কামু ইয়াহকুমু 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 হ্যাঁ শাসন করা হ্যাঁ শাসন করা এটা বেশি হ্যাঁ হ্যাঁ শাসন করা বিচার বালাগো ইয়াবলুগু বালেগ হওয়া না 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 পৌঁছা পৌঁছা হ্যাঁ পৌঁছা 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 আচ্ছা বালেগ হওয়া যেটা বলছেন সেটাও চলে কিন্তু আমরা এই অর্থটা চাচ্ছি হ্যাঁ যে এটা যেখানে দাও এইখানে যে অর্থটা দাও তারকা ইয়াত্রুকু তারকা ইয়াত্রুকু এটা বলতে পারবো না জানি না নামাজ তরক করে না লোকে ও নামাজ তরক করা বাদ দেয়া ছেড়ে দেওয়া হ্যাঁ তারকা ছেড়ে দেওয়া ত্যাগ করা হাসারো ইয়াহ শুরু জমায়েত করা জড়ো করা সাজাদা ইয়াস জুদু সেজদা করা শাআরো ইয়াস উরু এটা পারবো না আমি আচ্ছা অনুভব করা অনুভব করা উপলব্ধি করা জি মাকারো ইয়াম কুরু এটাও পারবো না আমি পরিমিত ধোকা দেওয়া কাতামা ইয়াক তুমু সরি পারবো না আচ্ছা এটা হলো আপনার গোপন করা গোপন করা অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম